সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। ওয়াল্টার নেশন মিউজিক লাইভের আজকের আয়োজনে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি বন্যা। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই অনেক ভালো আছেন প্রিয় দর্শক। আর একটু ভালো রাখবার জন্য আজ আমাদের স্টুডিওতে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের সবার প্রিয় সঙ্গীত শিল্পী আতিক হাসানকে। তার কিছু প্রিয় গান আজকে আমরা শুনবো, তার কিছু জানা অজানা কথা আমরা জানবো। সঙ্গে থাকুন আপনারাও। প্রিয় শিল্পীর কাছে প্রিয় কোনো গানের অনুরোধ করতে হলে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করুন, কথা বলুন শিল্পীর সঙ্গে। চলে যাচ্ছে আমাদের আজকের শিল্পীর কাছে। শুভেচ্ছা, কেমন আছেন? ভালো আছি, আবার একটু একটু না অনেক বেশি মন খারাপ, মনটা খারাপ আমাদের সবার আসলে। যে ঘটনা, আমরা আন্তরিকভাবে আমাদের শোক প্রকাশ করছি নিহতদের জন্য এবং যারা আহত আছেন বা দুরবস্থায় আছেন সবার প্রতি আমাদের সমবেদনা এবং ইয়া রইল এই। সেটাই, আসলে এটা কখনোই এরকম কোনো একটা ঘটনার জন্য আমরা কখনোই প্রস্তুত থাকি না, যেটা আমাদের আগে থেকে অনেক গোছানো হয়ে যায় অনেক কাজকর্ম। যেমন আমাদের আজকের এই আয়োজনটা অনেক আগে থেকেই গোছানো, তাই তারপরেও অনেক মনে কষ্ট নিয়েও কিন্তু আমাদের কাজটা করতে হচ্ছে। এটাই আসলে, আমরা আগে থেকেই তৈরি যে এভাবে আমরা অনুষ্ঠানটা করব, তাই আমরা সেভাবেই এগিয়ে যাব। জি, আমরা ভাইয়ার অনেক গান শুনবো আজকে এবং কিছু কথা তো শুনবোই আমরা, জানি যদিও যে ভাইয়া অনেক কম কথা বলার একজন মানুষ, তারপর আমরা চেষ্টা করব কিছু কথা তো আজকে ভাইয়ার কাছ থেকে আমরা শুনবোই ইনশাআল্লাহ। ওকে, প্রথমে আমরা কি গান দিয়ে শুরু করছি? আমার দর্শকদেরকে প্রথমে শুভেচ্ছা জানাই। প্রথমে আমার অত্যন্ত প্রিয় একটি রবীন্দ্রসঙ্গীত দিয়ে জি শুরু করতে চাইছি, যদি তোর ডাক শুনে কেউ না আসে। শুনছি। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি কেউ কথা না কয় ওরে ও রে ও আভাগা, কেউ কথা না কয় যদি সবাই থাকে মুখ ফিরায়, সবাই করে ভয়, যদি সবাই থাকে মুখ ফিরায়, সবাই করে ভয়, তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি সবাই ফিরে যায় ওরে ও রে ও আভাগা, সবাই ফিরে যায় যদি কহন পথে যাবার কালে কেউ ফিরে না চায়, যদি কহন পথে যাবার কালে কেউ ফিরে না চায়, তবে পথের কাঁটা ও তুই রক্ত মাখা চরণ তলে একলা চলো রে, ও তুই রক্ত মাখা চরণ তলে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি আলো না ধরে ওরে ও রে ও আভাগা, আলো না ধরে যদি
ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে, যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে, তবে বজ্রনলে আপন বুকের পাথর চালিয়ে নিয়ে একলা চলো রে, আপন বুকের পাথর চালিয়ে নিয়ে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। গানটা রবীন্দ্রসঙ্গীত, কিন্তু আমাদের অনেক পছন্দের একটি জায়গা জুড়ে আছে রবীন্দ্রসঙ্গীতের এই গানটি, কারণ এটি অনেক উজ্জীবিত করে আমাদের, অনুপ্রেরণামূলক একটি গান। একদমই একদমই, খুব সুন্দর একটি গান দিয়ে শুরু হয়েছে। ধন্যবাদ। এবার আমরা কি প্রিপারেশন নিচ্ছি, কোনটা শুনবেন? এবার খুব সুন্দর একটি গান, আমরা কি জানতে পারি গানটি মানে কোন ছবিতে গাওয়া হয়েছে নাকি? আধুনিক গান ছিল? আচ্ছা আচ্ছা, ওনার তো অসংখ্য গান এবং আধুনিক গানের জায়গাতেও গানটি কথা লিখেছিলেন মুকুল দত্ত। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর একটি গান। আমরা, আমার মনে হয় যে এরকম গান আমরা খুব কম শুনি, শুধুমাত্র আতিক ভাই আসলেই আমরা অনেক খুঁজে খুঁজে এমন কিছু গান আপনি আমাদেরকে উপহার দেন যেটা অনেক সময় আমরা হয়তো শুনি না, হঠাৎ করে শুনি। চেষ্টা করি, চেষ্টা। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। এবার কি শুনছি আমরা? এবার আমার নিজের একটি গান আমি গাইব, গানটির কথা এবং সুর প্রিন্স মাহমুদ। এটা একটা অ্যালবামের গান, পৃথিবীতে কেউ সুখী নয়, এই অ্যালবামের গান। আচ্ছা, আমরা শুনবো, একজন দর্শক আছে, আমরা একটু কথা বলছি। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? জি আমি রাজশাহী থেকে পুলিশ একাডেমি সারদা থেকে নূর নবী বলছিলাম। আচ্ছা, বা অনেক দূর থেকে ফোন করেছেন, কথা বলুন, আতিক ভাই আছে আমাদের সাথে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। জি হ্যাঁ, আমি আপনার একটা ফ্রেন্ড, আমি অনেক দিন হলো গান শুনি, আপনার অনেক অ্যালবাম আমার কাছে ছিল, এখন পুলিশে আসার পরে এখন দেখা যায় আপনি তো অনেক ফিতে বের করেন না, বা আমি নতুন নতুন ফিতে পাই না, হয়তো ইউটিউবে বা নতুন নতুন এক একটা গান আসে, সেভাবে আমি একটা গানের জন্য রিকোয়েস্ট করতেছি, অনেকদিন পুরনো একটা গান, মাধবী কি ছিল গোপুর। অনেক ধন্যবাদ, ইনশাল্লাহ মাধবী গানটা অবশ্যই হবে, এটা ছাড়া আমাদের অনুষ্ঠানটা আসলে সম্পূর্ণ হয় না। একদমই, এবং এমন একজন অনুরোধ করেছেন, তার অনুরোধটা রাখতেই হবে, প্রশাসনে আছেন তিনি, আমাদের পুলিশ ভাই। অনেক ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে থাকুন এবং অনেক ভালো ভালো গান আজকে আরও উপহার দেবে আমাদেরকে, আমাদের প্রিয় সঙ্গীত শিল্পী। জি ভাই, আমরা গানে চলে যাই। বন্ধু নদী আমি হই সাগরত, বন্ধু নদী আমি হই সাগরত, মোহনায় মিলবে, মোহনায় মিলবে তোমার সে জল, আমার তোমার সে জল, বন্ধু নদী আমি হই সাগরত। যদি আকাশ হয় আমি হব মেঘের ভেলা, দিনমান হবে তোমাতে আমাতে প্রেম
সমান হবে তোমাতে আমাতে প্রেম খেলা যদি তুমি ভুল হও হব প্রজাপতি যদি তুমি ভুল হও হব প্রজাপতি দেখবে পৃথিবী সে প্রেমিক যুগ বন্ধু নদী হ আমি হই সাগরত বন্ধু নদী হ আমি হই সাগরত আমি হব ভরা যোচনা পাহারায় থাকব বইবে প্রেমের বন্যা যদি তুমি তারা হও আমি হব ভরা যোচনা প্রেমিক যুগ বন্ধু নদী হ আমি হই সাগরত বন্ধু নদী হ আমি হই সাগরত মোহনায় মিলবে তোমার সে জল আমারা তোমার সে জল বন্ধু নদী হ আমি হই সাগরত বন্ধু নদী হ আমি হই সাগরত অনেক ধন্যবাদ। আমরা আরও এই ধরনের আরও খুব সুন্দর সুন্দর গান শুনতে চাই আজকে, তবে বিরতির পরে। প্রিয় দর্শক যারা আমাদের সঙ্গে আছেন সঙ্গে থাকুন, আরও বেশ কিছু সুন্দর সুন্দর গান নিয়ে আমরা চলে আসছি বিরতির পরে।